গত বেশ কিছুদিন ধরে সারা দেশ এবং এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা গরমে জ্বলছে। এই গরমের হাত থেকে বাদ যাচ্ছে না মন্দির নগরী উদয়পুরও। এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের এই গরমের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, এ ব্যাপারে বিস্তারিত জানালেন গোমতি জেলার শিশু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্ত। অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ আগামী আরও কয়েকদিন ধরে চলবে। এই তাপ প্রবাহের ফলে শিশুদের পাশাপাশি বয়স্করাও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এক বছরের শিশুদের বাড়ির বাইরে না বেরোতে বলা হয়, বাড়িতে ঠান্ডা জায়গায় শিশুদের রাখার জন্য এবং মায়ের দুধ খাওয়ানোর জন্য বলেন। ছ মাসের শিশুদের প্রচুর পরিমাণে পানীয় জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন গোমতি জেলার শিশু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্ত। যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে যায় তাদের ক্লাসরুমের ভিতরে থাকতে বলা হয়, কিছুতেই ক্লাসরুমের বাইরে যাতে না বের হয় সেই দিকে বিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে বলা হয়। অতিরিক্ত গরমে হাত পা ব্যথা করা, পেট খারাপ, জ্বর আসা, শরীরের নানা স্থানে চর্মরোগের সমস্যা তৈরি হলেও ভয়ের কোনো কারণ নেই বলে জানান চিকিৎসক অভিজিৎ দত্ত। তিনি আরো বলেন, এই গরমে হালকা পোশাক পরা উচিত, পাশাপাশি খাবারের ক্ষেত্রেও তৈলাক্ত জাতীয় কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মায়ের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরাও প্রচুর পরিমাণে জল খাবেন, ছোট শিশুদেরকে জল খাওয়ার জন্য উৎসাহিত করবেন, বাইরে একদম বেরোতে দেবেন না, বাইরে ঘুরের মধ্যে যাতে কোনো অ্যাক্টিভিটি ওরা না করে, আর খাওয়ার ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আমি তো বললামই না যে জলীয় জিনিস, তরমুজ, শশা, এই সমস্ত ফল, বাড়িতে বানানো শরবত, এগুলো বেশি খাওয়াবেন, জলের পরিমাণটা বেশি রাখবেন, হালকা পাতলা খাওয়ার, মশলা কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিয়মিত স্নান করাবেন, তাহলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে। নিষেধ করেছেন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়ার ক্ষেত্রেও। যদি কেউ শারীরিক কোনো সমস্যায় পড়েন সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেবার জন্য অনুরোধ করেন। একটু সতর্ক হলেই নিজেকে ও পরিবারের সকলকে এই তাপ প্রবাহ থেকে রক্ষা করা যাবে বলে জানান চিকিৎসক। সঙ্গে তরল জাতীয় খাবার, বিশেষ করে তরমুজ, শশা খাওয়ার কথাও বলেন তিনি। উদয়পুর থেকে পার্থপ্রতিম সাহা, রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।